সবাই কেমন আছেন? আপনাদের সবাইকে আমার ই এডুকেশন ডিএস চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আজকে টপিকস হচ্ছে যে একটি চার্টের মাধ্যমে আপনি টেন্সের যে 16টি রূপ হয় সেটা সম্পর্কে জানতে পারবেন এবং ধারণা নিতে পারবেন। সো মূল টপিকসে যাওয়ার আগে আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা যারা নতুন আমার চ্যানেলটাকে দেখছেন তাদের সবাইকে রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন, আর হচ্ছে যে ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন, লাইক দিবেন। তাহলে আসলে কি আমি ভিডিও তো করতে তো আপনাদের জন্য তো ভিডিওটা করি, সো আপনারা যদি একটু সাপোর্ট করেন তাহলে মানে আমার যে উৎসাহ সেটা কিন্তু আরও বেড়ে যাবে। তো মূল মূল টপিকসে চলে যাচ্ছে এখন। হ্যাঁ, চারটির দিকে লক্ষ্য করুন। আমাদের টেন্স প্রধানত টেন্স কত প্রকার? তিন প্রকার, প্রধানত তিন প্রকার, যেমন হচ্ছে প্রেজেন্ট প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, পারফেক্ট টেন্স, ফিউচার টেন্স। তো এই তিন প্রকারকে আবার এক একটাকে টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে, যেমন প্রেজেন্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট সরি প্রেজেন্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এভাবে আবার পাস্ট হলে সেম পাস্ট পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার হলে ফিউচার বলা হচ্ছে যে ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এভাবে আর কি। সো এখন আমি আপনাদের একটা চার্টের মাধ্যমে আমি খুব সহজে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। যেমন প্রেজেন্ট দিয়ে শুরু করছি, তিনটা ক্রম এখন কথা বলবো, তারপর হচ্ছে যেটা বাদ বাকি ক্রম নিয়ে কথা বলবো। তো এখন হচ্ছে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী, সাবজেক্ট থাকবে প্লাস হচ্ছে গঠন প্রণালী সাবজেক্ট থাকবে প্লাস ভার্ব থাকবে, ভার্বের যে প্রেজেন্ট ফর্ম সেটা থাকবে আর কি, ভার্ব প্লাস হচ্ছে যে আদার মানে বাক্যে যে এক্সট্রা ওয়ার্ডগুলো হয় সেগুলো। একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি, যেমন তারা মাছ ধরে, দে ক্যাচ ফিশ, এই একটি বাক্যের মাধ্যমে আপনাদেরকে সবকটি বুঝিয়ে দিব, তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। তো এটা এটা হচ্ছে যে প্রেজেন্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল টেন্স যেটা সেটা আমি দেখাচ্ছি। তারপর হচ্ছে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা দেখেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী সাবজেক্ট প্লাস হচ্ছে সাবজেক্টের সাথে সাবজেক্ট অনুযায়ী আই থাকলে এম থাকবে, আই এম। তারপর হচ্ছে যে কারো নাম বা কোনো নাউন সিঙ্গুলার নাউন বা কোনো সিঙ্গুলার সাবজেক্ট হলে তাহলে ইজ হবে, যেমন রোহিম ইজ, করিম ইজ, মানে বিভিন্ন নামের বা নাউনের সাথে ইজ হবে। তারপরে সাবজেক্টে যদি প্লুরাল হয় তাহলে হচ্ছে যে আর হবে, আর সিঙ্গুলার হলে হবে ইজ। তো দিলাম, তারপর হচ্ছে যে প্লাস ভার্ব থাকবে, তারপর হচ্ছে যে ভার্বের কি ফর্ম প্রেজেন্ট ফর্মটা থাকবে, প্লাস হচ্ছে যে প্রেজেন্ট ফর্মের সাথে কি দিবেন, আইএনজি দিবেন, প্রেজেন্ট ফর্ম ছাড়া তো আইএনজি দিলে হবে না। তারপর হচ্ছে যে অবজেক্ট দিবেন, যেমন এটা একটা উদাহরণ দেখাচ্ছি, যেমন তাহারা মাছ ধরে, যেমন দেখেন তাহারা মাছ ধরে, দে আর ক্যাচিং ফিশ, তাহারা কি ধরে মাছ ধরে, দে আর ক্যাচিং ফিশ। তারপর হচ্ছে যে আবার এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস বি ভার্ব, বি ভার্ব হবে হচ্ছে যে আপনার হ্যাভ বা হ্যাজ, হ্যাভ কখন হবে, হ্যাভ হবে যে যেমন আপনার আই হ্যাভ, উই হ্যাভ, তারপরে ইউ হ্যাভ, এগুলো থাকলে হ্যাভ হবে, আর হ্যাজ হবে হচ্ছে যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে কি হবে, হ্যাজ হবে, যেমন হি হ্যাজ, শি হ্যাজ, তারপর হচ্ছে যে রহিম হ্যাজ, করিম, এগুলো হচ্ছে যে কি হবে, হ্যাজ হবে। আর আপনার সাবজেক্টে যদি থার্ড পার্সন প্লুরাল হয় তাহলে কি হবে, হ্যাভ হবে, যেমন এখানে আমরা দেখেন এখানে আমরা কি দিয়েছি, দে হ্যাভ, দে বলতে কি বহুবচন বোঝানো হয়েছে, তাহলে এখানে কিসের জন্য হ্যাভ হয়েছে, সাবজেক্টে বহুবচন আছে তাই জন্য আপনাদেরকে হ্যাভ এখানে কি হয়েছে, হ্যাভ হয়েছে। তো এখানে আপনার আমি আবার গঠন প্রণালীতে চলে আসি, তারপর হচ্ছে যে প্লাস দিবেন ভার্ব, ভার্বে কি ফর্ম আসবে, ভার্বে পাস্ট পার্টিসিপল আসবে, তারপরে বাকি অংশ, বাকি অংশ যেটা হবে অবজেক্ট,
এখানে আমরা একটা উদাহরণ একটু আগে যেটা নিয়ে কথা বলেছি এই উদাহরণটা দিয়ে আমি সর্পটার চার্ট বুঝাবো। এই উদাহরণটা দিয়ে তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। যেমন হচ্ছে তারা মাছ ধরিয়াছে বা ধরেছে, এখানে দে আছে কি প্লুরাল সাবজেক্ট আছে, তো দে দের সাথে কি হবে, দে এখানে হ্যাজ নাকি হ্যাভ বসবে, এখানে হ্যাভ বসবে কারণ এখানে থার্ড পারসন প্লুরাল আছে। আর এখানে শর্ত অনুযায়ী যে ভার্বের পাস্ট পার্টিসিপল, এখানে ক্যাচ কি মূল ভার্ব ছিল আর এটা পাস্ট পার্টিসিপল হয়ে কি হয়েছে কট হয়েছে, দে হ্যাভ কট ফিশ, তারা মাছ ধরে বা ধরেছে। তো আপনারা মনে হয় বুঝতে পেরেছেন। এখন দেখেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটা গঠন প্রণালীটা দেখবেন। এটা গঠন প্রণালীটা হচ্ছে যে সাবজেক্ট প্লাস হচ্ছে যে হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস হচ্ছে যে ভার্বের কি ফর্ম থাকবে, প্রেজেন্ট ফর্ম থাকবে, প্লাস হচ্ছে যে ভার্বের সাথে কি হবে প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি হবে, প্লাস আদার ওয়ার্ডস, তারপর হচ্ছে প্লাস সিন্স বা ফর, প্লাস টাইম, মানে সিন্স অথবা ফর দিয়ে কি বুঝাবে, টাইম বুঝাবে। এগুলো আপনারা যদি চান যে প্রত্যেকটার সংজ্ঞা এগুলো কাকে বলে, যেমন প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে, এই দুটো অলরেডি আমি দিয়ে দিয়েছি। তো এটা যদি আপনি প্রত্যেকটা যদি আলাদা আলাদা কাকে বলে এগুলো যদি জানতে চান তাহলে আমি এগুলোর জন্য আলাদা ভিডিও বানাবো। তো একটা ভিডিওর মধ্যে করতে গেলে অনেক বড় হবে দেখে আমি আপনাদের পার্ট বাই পার্ট ভিডিও করব। তো এই চারটা আপনার মনে রাখলে আপনাদের জন্য সুবিধা হবে, তাই আমি চারটা দিয়ে ভিডিওটা করেছি। তো এখন আচ্ছা আমরা উদাহরণ দিয়ে বুঝাবো, উদাহরণ দিয়ে কিভাবে বুঝাবো, যেমন তারা 2 ঘন্টা ধরে মাছ ধরিতেছে, তারা 2 ঘন্টা ধরে কি ধরিতেছে, মাছ ধরিতেছে, তো ধরিতেছে বা ধরেছে, তো সমসমান এটা আমরা কিভাবে ইয়া করবো, একটু আগে কিভাবে বলেছিলাম, যেটা বলেছিলাম হ্যাভ কখন বসে আর হ্যাজ কখন বসে, আপনারা কিন্তু একটু আগে আমি আপনাদের উদাহরণ দিয়ে বুঝিয়েছি। সো একটা উদাহরণ আমি বারবার দিলে আপনাদের ভিডিওটা বড় হয়ে যাবে, তাই আমি বারবার দিচ্ছি না। তো এখানে আমরা এখানে আমি একটু সংক্ষিপ্ত উদাহরণটা দেখাচ্ছি। এখানে দেখি দেখি একের অধিক ব্যক্তিদেরকে বোঝানো হচ্ছে, সেজন্য কি হবে হ্যাভ হবে, তো দে হ্যাভ বিন, এখানে হ্যাভ এর সাথে কি আসবে সাহায্যকারী বিয়ে বিন হবে, দে হ্যাভ বিন। তারপর হচ্ছে এখানে কি হবে ক্যাচিং, যে আমি শর্ত অনুযায়ী কি দিয়েছি বলেছিলাম ভার্ব প্রেজেন্ট ফর্মের সাথে কি দিব আইএনজি দিব, তো এখানে ক্যাচিং ক্যাচ ছিল হচ্ছে যে প্রেজেন্ট ফর্ম, এটার সাথে আইএনজি দিয়েছি, দে হ্যাভ বিন ক্যাচিং ফিশ সিন্স মর্নিং, সে সকাল থেকে মাছ ধরেছে। তো আপনারা মনে বুঝতে পেরেছেন, আমি আরো দেখাচ্ছি। তো এখানে হচ্ছে যে পাস্টটা দেখাচ্ছি, পাস্টের যে চার্ট সেটা, তো পাস্টের আপনার পাস্ট ইনডিফিনিট টেন্স কিভাবে গঠন করবেন সেটা আপনি দেখেন। তো পাস্ট ইনডিফিনিট টেন্স গঠন হচ্ছে যে সাবজেক্ট প্লাস হচ্ছে ভার্ব প্লাস ভার্বের কি ফর্ম থাকবে পাস্ট ফর্ম, যেহেতু পাস্টের তো আমরা ধরছি, প্লাস হচ্ছে অবজেক্ট বা আদার্স ওয়ার্ড। তাহলে আমরা এখানে উদাহরণ একটা ছোট উদাহরণ দিয়ে দেখাই, এখানে হচ্ছে যে তারা মাছ ধরে ছিল বলতে কি, তাহলে কি অতীতে, তো তাহলে কি হবে পাস্ট, দে কট ফিশ, তো এটা আমরা কি হয়েছে ভার্বটা কি হয়ে যাবে, ভার্বটা কি এখানে শর্ত অনুযায়ী ভার্বটা কি হবে, তো ক্যাচ ছিল ক্যাচ কি প্রেজেন্ট আর এখানে ক্যাচের পাস্ট ফর্ম কি কট, তো এখানে কি করলাম পাস্ট ফর্ম দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে যে প্রেজেন্ট সরি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী, সাবজেক্ট থাকবে প্লাস হচ্ছে যে বি ভার্ব মানে সাহায্যকারী ভার্ব থাকবে হচ্ছে সাবজেক্ট অনুযায়ী ওয়াজ বা ওয়াজ কখন হবে, ওয়াজ হবে হচ্ছে যে সাবজেক্টটি যদি সিঙ্গুলার হয় তাহলে হবে, যেমন আই ওয়াজ তারপর হি ওয়াজ, মানে সাবজেক্টটি সিঙ্গুলার হলে কি হবে ওয়াজ হবে, আর সাবজেক্ট যদি প্লুরাল হয়ে যায় তাহলে কি হবে ওয়ার হবে। তো আপনারা মনে হয় বুঝতে পেরেছেন, প্লাস কি হবে ভার্ব, ভার্বে কি ফর্ম থাকবে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিবেন, কিন্তু এটাতে কি দিবেন ভার্বের প্রেজেন্ট ফর্ম দিবেন প্লাস আইএনজি, প্রেজেন্ট ফর্মের সাথেই মনে রাখবেন সবসময় আইএনজি হবে, পাস্ট ফর্মের সাথে কখনো আইএনজি হয় না, তারপর কি দিবেন আদার্স বা
প্রফিট দিবে। তো এখানে একটা ছোট উদাহরণ দিয়ে আমি বোঝাচ্ছি, তারা মাছ ধরিতে ছিল বা ধরছিল, তো দে ওয়্যার ক্যাচিং ফিশ, তারা মাছ ধরছিল। এখানে দেখেন past perfect continuous tense, past perfect continuous tense এর গঠন প্রণালী subject plus subject plus had থাকবে, plus হচ্ছে যে verb, verb-এ কি থাকবে past participle থাকবে, verb-এ কি ক্রম থাকবে past participle থাকবে plus other word, হ্যাঁ এরপর কি থাকবে plus থাকবে before plus plus থাকবে subject plus verb-এর past form। হ্যাঁ যেমন হচ্ছে যে আপনারা উদাহরণটা দিলে বুঝতে পারবেন স্ট্রাকচার, আপনাদের এই স্ট্রাকচারটা মানে পাস্ট পার্টিস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হোক, তারপর হচ্ছে যে পাস্ট পারফেক্ট প্রেজেন্ট হোক আর পাস্ট পারফেক্ট ফিউচার হোক, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা চার্ট। তো এখান থেকে কিন্তু আপনাদের যে ভার্ব চেঞ্জিং ভার্ব করতে হয় সেই রুলসগুলো কিন্তু এখান থেকেই দিয়ে দেয় অনেক সময়, তো একটু মনোযোগ দিয়ে দেখবেন। তো এখন আমি হচ্ছে যে দেখাবো উদাহরণ সহ। তো আমরা এখানে কি আমরা যাওয়ার পূর্বে তারা মাছ ধরিয়াছিল বা ধরেছিল, তা আমরা কি কিসের পূর্বে, আমরা যাওয়ার পূর্বে কোথায় ওখানে আমরা যাওয়ার পূর্বে সে মাছ ধরছিল, তো এখানে এটা দেখবেন। তো এখন হচ্ছে যে কিভাবে করব আমরা এটা দেখেন, দে এখানে একটা সুবিধা কি হ্যাঁ সব কিছুর সাথেই বসবে, আই হ্যাড মানে এটা পাস্ট, তো এই হ্যাডটা এখানে একটা সুবিধা হ্যাড হ্যাড বা হ্যাজ নেই, এটার একটাই ফর্ম আছে কি হ্যাড, তো এটা সিঙ্গুলার হোক থার্ড পারসন সিঙ্গুলার বা প্লুরাল যেটাই হোক হ্যাড বসবে। তো দে হ্যাড কট ফিশ বিফোর উই, এখানে কট কেন দিয়েছি, এই যে এখানে আপনার সাবজেক্টটা কি হবে পাস্ট পারফেক্ট পাস্ট পাস্ট পার্টিসিপেন্ট দেখে এখানে কি দিয়েছি ক্যাচটা কি হয়েছে কট হয়েছে, কট ফিশ বিফোর উই ওয়েন আমরা যাওয়ার, এখানে কি আমরা যাওয়ার পূর্বে তারা মাছ ধরিয়াছিল বা ধরেছিল। তো বুঝতে পেরেছেন মনে হয় এটার গঠন কিন্তু দুইটা স্ট্রাকচার, গঠন নাম্বার এক গঠন নাম্বার দুই। এবার গঠন নাম্বার দুই দেখাবো, গঠন নাম্বার দুই দেখাবো, এবার গঠন নাম্বার দুইয়ে কি আছে স্ট্রাকচারটা হচ্ছে যে আপনার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস হচ্ছে যে ভার্বের ভার্বের পাস্ট ফর্ম, ভার্বের কি ফর্ম থাকবে পাস্ট ফর্ম থাকবে, মানে এটা উল্টা টাইপের হবে, এটা যেমন এখান থেকে কি করেছে আর এখান থেকে শেষের থেকে শুরু হবে, এটা যেমন এখান থেকে মানে এটা যেখান থেকে শেষ হয়েছে আর এটা এখান থেকে শুরু হবে। গঠন নাম্বার দুই এ এখান থেকে আমরা সাবজেক্ট প্লাস এটা মনে রাখলে এটা মনে রাখতে পারবেন, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ভার্বের কি দিব পাস্ট ফর্ম দিব প্লাস হচ্ছে যে আফটার প্লাস হচ্ছে যে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব, ভার্বে কি পাস্ট পার্টিসিপল বসবে প্লাস হচ্ছে আদার ওয়ার্ড। তো আমরা এখানে আমরা আমরা আসার পূর্বে আমরা আসার পর তারা মাছ ধরিয়াছিল, আমরা আসার পর তারা মাছ ধরিয়াছিল। এখন দেখেন এখানে বাংলা এটা ইংলিশে কি হবে দে কট মানে আপনি স্ট্রাকচার অনুযায়ী কিন্তু আমি বসিয়েছি, তো সাবজেক্ট দিয়েছি দে, তারপর হচ্ছে যে এখানে কি দিয়েছি ভার্বের পাস্ট পার্টিসিপল দিয়েছি দে কট ফিশ, তারপরে কি ওই যে আফটার এখানে কিটা ছিল আফটার ছিল শর্তের মধ্যে গঠনের শর্তের মধ্যে কি ছিল আফটার, তো আফটারের পরে কি নিতে হবে সাবজেক্ট নিতে হবে, তো এখানে দে কট ফিশ উই হ্যাড হ্যাড দিয়েছি দেখেন, তো হ্যাড দিয়েছি উই হ্যাড কাম মানে আমরা আসার পর তারা মাছ ধরিয়াছিল, ঠিক আছে আমরা আসার পর তারা মাছ ধরেছিল। এখানে দেখেন আমি একটা স্ট্রাকচার দিয়েছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার দুই, স্ট্রাকচার এক এবং দুই দুইটাই দেখাবো এখন। স্ট্রাকচার একে কি আছে প্রেজেন্ট পারফেক্ট সরি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা দেখেন, এখানে সাবজেক্ট প্লাস হচ্ছে যে প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড এর সাথে বিন আছে, তারপরে প্লাস ভার্ব, ভার্বের সাথে কি আইএনজি যুক্ত হবে প্লাস আদার,
বাক্যের যে অতিরিক্ত অংশ সেটা লিখবেন প্লাস হচ্ছে সিন্স বা ফর তারপরে কি দিবেন প্লাস টাইম দিবেন মানে সময় দিবেন এখানে কি তারা এক ঘন্টা ধরে মাছ ধরিতেছে বা ধরে ধরিতেছে বা ধরেছিল ধরিতেছে বা ধরছিল দে এখানে আমরা এখন স্ট্রাকচারটা খেয়াল করবেন এইভাবে কিন্তু আসবে শূন্যস্থান অনেক সময় এইভাবে আসবে আপনার যখন ভার্ব চেঞ্জ করতে বলবে তখন এইভাবে আসতে পারে তো সাবজেক্ট কি নিলাম দে নিলাম তারপরে হ্যাড এখানে কি আছে হ্যাড বিন সব কিছুর সাথে থাকবে থার্ড পারসন সিঙ্গুলার হোক বা প্লুরাল হোক হ্যাড বিন থাকবে আর বিন থাকলে কি দিবেন এই যে বিনটা বিন থাকলে কি দিবেন ভার্বের সাথে কি হবে আইএনজি যুক্ত হবে ভার্বের সাথে কি যুক্ত হবে আইএনজি যুক্ত হবে তো ভার্বের সাথে কি দিব আইএনজি যদি শূন্যস্থানে এইভাবে দেয়া থাকে দে হ্যাড বিন ড্যাশ মানে একটা কিছু দেয়া থাকবে না শূন্য দেয়া থাকবে মানে এবার এভাবে কা মানে এভাবে ইয়ে করা থাকবে কোনো কিছু দেওয়া থাকবে না তারপর কি দিবেন ফিশ ফর ফর অ্যান আওয়ার্স এইভাবে লেখা থাকলো কিন্তু এটা লেখা থাকলো না তখন আপনি কি দিবেন ক্যাচ কি এটা প্রেজেন্ট ফর্ম এটার সাথে কি হবে আইএনজি যুক্ত হবে শর্ত অনুযায়ী এইভাবে লিখবেন তো এখন হচ্ছে যে আমরা ফিউচারটা যাব ফিউচারটা দেখ এখন দেখেন ফিউচার চার্ট দেখুন ফিউচার হচ্ছে যে এখানে আমি দেখাচ্ছি ইনডিফিনিট ফিউচারে ইনডিফিনিট টেন্সের গঠন প্রণালী আরেকটা উদাহরণ গঠন প্রণালী কি থাকবে সাবজেক্ট প্লাস শেল বা উইল তারপরে কি থাকবে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস হচ্ছে যে আদার্স ওয়ার্ড তো শেল বা উইল কখন বলবে শেল বলবে হচ্ছে যেমন আই আই এর সাথে আই উইল থাকলে কি হবে শেল বসবে আদারওয়াইজ সব উইল উইল বসবে তো এখন দেখেন তারা মাছ ধরে দে উইল দেখেন আদার্স তারা মাছ ধরে দে উইল এখানে কি বসবে দেখেন প্রেজেন্ট ফর্ম বলেছিলাম এই যে প্রেজেন্ট ফর্ম দে উইল কট ফিশ তারা মাছ ধরে তো এখন হচ্ছে যে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী কি আগে দেখেন গঠন প্রণালী হচ্ছে যে সাবজেক্ট প্লাস শেল বি বা উইল বি শেল বি বা উইল বি এখানে একটা ছোট টিপস দিব আমি এখানে কি আছে বি আছে এখানে কি আছে বি আছে বি শেল বি বা উইল বি থাকলে কি হবে ভার্বের মানে কোন বি এর শেষে কখন বি বা বিন থাকলে কি হবে আইএনজি হবে কি হবে আইএনজি হবে ভার্বটি কি হবে আইএনজি যেমন হচ্ছে যে ভার্বটি এই যে দেখেন আইএনজি হয়েছে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে কি হবে আইএনজি যুক্ত হবে প্লাস হচ্ছে কি হবে আদার্স ওয়ার্ডস মানে যে আদার্স কোনো ওয়ার্ড থাকলে ওটা যুক্ত হবে যেমন একটা উদাহরণ ছোট্ট উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন তারা মাছ ধরিতে থাকিবে বা তারা মাছ ধরিতে থাকবে তো দে 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 উইল বি এখানে কি দিয়েছিলাম বি দে উইল বি হ্যাঁ কট দে উইল বি ক্যাচিং ফিশ তারা মাছ ধরিতে থাকিবে তো এখানে আমরা যদি শূন্যস্থান আসে ধরেন দে উইল বি তারপরে এখানে কিছুই দেওয়া থাকলো না এখানে শূন্য থাকলো তাহলে কি দিবেন আপনারা এখানে কি দিবেন কট ক্যাচিং ফিশ ক্যাচিং ফিশ এভাবে দিয়ে দিবেন সাবজেক্টের ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিবেন বি থাকলে বি বা বিন থাকলে কি দিবেন আইএনজি দিবেন বি বা বিন থাকলে কি দিবেন ভার্বের সাথে আইএনজি যুক্ত করবেন ফিউচার পারফেক্ট টেন্সের গঠন প্রণালী দেখব আমরা এখন ফিউচার পারফেক্ট টেন্সের গঠন প্রণালী দেখব গঠন প্রণালী কি এখন এখানে এক গঠন প্রণালী কিন্তু এখানে দুইটা থাকবে তো গঠন প্রণালী এক নাম্বার যেটা সেটা দেখাচ্ছি সাবজেক্ট থাকবে শুরুতে সাবজেক্ট থাকবে সাবজেক্ট অনুযায়ী শেল হ্যাভ বা উইল হ্যাভ বসবে প্লাস হচ্ছে যে ভার্ব প্লাস হচ্ছে যে ভার্বের কি ফর্ম থাকবে পাস্ট পার্টিসিপল বসবে তারপরে তারপর হচ্ছে যে আদার্স যে ওয়ার্ডস সেটা বসবে যেমন আমি আপনাকে একটা উদাহরণ দেখাচ্ছি আর এই যে এখানে একটু আমি কি বলেছিলাম শেল কখন বসবে উইল কখন বসবে এটা কিন্তু উদাহরণটা দিয়েছি সেটা সে অনুযায়ী যেমন হচ্ছে যে আই আই উই থাকলে কি হবে আই উই থাকলে কি হবে আই শেল হবে আই শেল উই শেল তারপরে কি হ্যাভ থাকবে ঠিক আছে তো এখানে হচ্ছে যে যেমন এক নিয়ম খালি এটার সাথে কি যুক্ত হবে এখানে যেমন শুধু দিয়েছিলাম
ছোট উদাহরণ দিলে বুঝতে পারবেন। তারা মা তারা পাঁচটা পর্যন্ত মাছ ধরিয়া থাকিবে থাকিবে বা থাকবে। তো দে তারা মানে দে উইল, এখানে আমি একটু আগে বলেছিলাম যে আই বা উইল বাদ দিয়ে সবগুলো কি হবে উইল হবে। দে দে উইল হ্যাভ, তারপরে কি হবে যে পাস্ট পার্টিসিপল কি ক্যাচ টু মিন, এটা হচ্ছে যে পাস্ট পার্টিসিপল হবে পট। দে উইল হ্যাভ পট ফিশ বাই 5 o'clock, তারা 5টা পর্যন্ত মাছ ধরিতে থাকিবে। এখন আমরা গঠন প্রণালী দ্বিতীয় 2 যেটা সেটা দেখাবো। তো এখন দেখেন আমরা ফিউচার পারফেক্ট টেন্সের যে গঠন স্ট্রাকচার 2 নম্বরটা দেখব। গঠন 1 নম্বরটা একটু আগে দেখছি, এখন 2 গঠন প্রণালী হচ্ছে যে সাবজেক্ট প্লাস শেল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস হচ্ছে যে ভার্ব প্লাস হচ্ছে যে ভার্বের পাস্ট পার্টিসিপল বা পিপি বলে সংক্ষেপে, তারপর প্লাস আদার্স ওয়ার্ড, তারপর হচ্ছে যে বিফোর প্লাস হচ্ছে বিফোর হবে প্লাস সাবজেক্ট হবে আবার, তারপর হচ্ছে যে আদার ওয়ার্ড। এখন আপনি এটাকে এখন একটু কঠিন মনে হচ্ছে, কিন্তু আমি যখন উদাহরণটা দেখো মনে সহজ মনে হবে। যেমন সূর্য অস্ত যাওয়ার পূর্বে তারা মাছ ধরিতে থাকিবে। তো এখানে হচ্ছে যে আমি একটু আগে বলেছিলাম যে আই বা উই থাকলেই কি হবে শেল হ্যাভ বা শেল এগুলো বলবে। তো এখন ওগুলো বাদ দিয়ে যা থাকবে তাহলে কি হবে উইল হবে। দে উইল হ্যাভ পট, এখানে কি এসেছে পিপি মানে পাস্ট পার্টিসিপল পিপি যেটা সেটা বসেছে কট হয়েছে ক্যাচের পাস্ট পার্টিসিপল হচ্ছে যে কট ফিশ বিফোর দ্য সানসেট। তো বুঝতে পেরেছেন মনে হয়। এখন হচ্ছে যে আমরা এখন হচ্ছে যে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা দেখব। এখন দেখেন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী কি, এটাতে হবে যে সাবজেক্ট প্লাস শেল হ্যাভ বি। একটু আগে যেটা করেছিলাম ফিউচার পারফেক্ট টেন্সটা ছিল হচ্ছে যে বিন ছাড়া সাবজেক্ট প্লাস শেল হ্যাভ ছিল, আর এখানে একটা এক্সট্রা যুক্ত হয়েছে কি বিন শেল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন। তো একটু আগে কিন্তু আমি বলেছিলাম যে উইল কখন বুঝবে বা শেল কখন বুঝবে, তো বারবার আমি না বলে আমি মূল মূল টপিকসে যাই। প্লাস হচ্ছে যে আপনার ভার্ব হবে, ভার্বের সাথে কি যুক্ত হবে আইএনজি প্লাস আদার্স যে ওয়ার্ড সেটা হবে, তারপর হচ্ছে প্লাস হবে সিন্স বা ফ্রম দিয়ে টাইম বোঝাবে, টাইম প্লাস হচ্ছে টাইম। যেমন একটা উদাহরণ দিলে বুঝবেন, তারা 2 ঘন্টা ধরে মাছ ধরিতে থাকবে বা ধরে থাকবে। তো দে উইল হ্যাভ বিন ক্যাচিং ফিশ ফর 2 আওয়ার্স। তো এখানে কি বলেছিলাম কন্ডিশন অনুযায়ী দেখেন মিলিয়ে, তো এখানে সাবজেক্ট কি সাবজেক্টে হচ্ছে যে প্লুরাল আছে, তো এখন একের অধিক আছে সেজন্য কি হবে উইল হবে। তারপর উইলের সাথে এখানে কি ছিল হ্যাভ বিন হয়েছে। তো বিন থাকলে আমি একটু কি বলেছিলাম বিন থাকলেও কি হবে এটা হচ্ছে যে সাবজেক্ট ভার্বটি আইএনজি যুক্ত হবে, তো ভার্বটি আইএনজি যুক্ত হয়েছে। তারপর হচ্ছে যে ফিশ ফর এখানে সিন্স বা ফর সিন্স মানে আপনার এখানে হচ্ছে যে সিন্স না দিয়ে আমি ফর দি টাইম বুঝি।